আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ঈশ্বরের ভাগড়া গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসত বাড়ি। পরিদর্শনে গ্রাম পঞ্চায়েতের প্রধান। শনিবার সন্ধ্যা নাগাদ মন্তেশ্বর ব্লকের ভাগড়া গ্রামের অগ্নিকাণ্ড পুড়ে ছাই হয়ে যায় একটি বসত বাড়ি। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর ব্লকের ভাগড়া গ্রামে। পুড়ে যাওয়ার বাড়ির মালিক মুজিবুর রহমান জানান, গতকাল সন্ধ্যে নাগাদ আমরা গ্রামের পাড়ার দোকানে ছিলাম। সে সময় বাড়ির মহিলারা আগুন আগুন করে চিৎকার করে এবং সেই চিৎকার শুনে আমরা গ্রামের লোকরা ছুটে এসে দেখি আমাদের মাটির বাড়ি তৈরি খড়ের ছাউনি দেওয়া বসত বাড়িটিতে আগুন লেগেছে, দাও দাও করে জ্বলছে। গ্রামবাসীরা মন্তেশ্বর থানার প্রচেষ্টায় প্রায় 10 ঘন্টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির মালিক মুজিবুর রহমান জানান, উপরে 6টি ঘর এবং ওই বাড়িতে আমরা 3 ভাই সহ ছেলে মেয়ে পরিবার নিয়ে মোট 20 জন বসবাস করি। খেত মজুরের কাজ করে সংসার চালাই। তাদের নগদ টাকা সহ আসবাবপত্র, বিছানা, জামা কাপড়, বাসনপত্র, ঘরে থাকা সমস্ত জিনিস এই বাড়িতেই ছিল। পুড়ে সব ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় 5 থেকে 6 লাখ টাকা বলে তিনি জানান। পরিবারের লোকজনরা আজ কি খাবে বা পড়বে এই বলে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। মুজিবুর রহমান সহ বাড়ির পরিবারের লোকজন আনুমানিক বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে মনে করছেন। তবে সঠিক কিভাবে এই আগুন লেগেছে তাও বলতে পারছেন না। ভাগড়া মূল গ্রামের পঞ্চায়েতের তথা এলাকার প্রধান মোহাম্মদ সাহিদ মুজান শেখ আগুন লাগায় বাড়িতে গ্রামে পরিদর্শনে জানান, এই গরিব মানুষের যতটা সম্ভব সহযোগিতা করার হাত বাড়িয়ে দেওয়া হবে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ কটা ঘর পুড়েছে মোটামুটি? চারখানা। আসবাবপত্র সব কিছু নেই? কেউ কেউ কিছু জানিয়েছেন সরকার প্রশাসনকে? আমাদের এখানে যে প্রশাসন এসেছিল থানা থেকে আর কি, আর আমাদের এখানকার যে প্রধান আছে আর কি, সেও পঞ্চায়েতকে জানিয়েছে। হ্যাঁ, পঞ্চায়েতকে জানিয়েছে। কিছু সাহায্য পেয়েছেন? এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কি চাইছেন? এখন যতটা সরকার আমাদেরকে সাহায্য করে ততটাই, ধর আমাদের তার কিছু নেই, গরিব মানুষ আমরা খেটে খাই আর কি। তা আপনারা কী কাজ করেন? আমরা সব মাঠে ঘাটে খাটি আর কি, এই আর কি। সাহায্য চাইছেন? হ্যাঁ, সেটা। এই বাড়ির ফ্যামিলি কতজন আছেন? এই ঘর মোট আমরা এখানে 3টে ফ্যামিলি আর কি। 3টে ফ্যামিলি? 3টে ফ্যামিলির মানে সব পুড়ে গেছে মানে ঘর? 3টে ফ্যামিলি মোটামুটি ধরেন এখন প্রায়, হ্যাঁ, কম সংখ্যায় ধরুন এখন 15 থেকে 20 জন আছে আর কি। 20 জন? এই কটা ঘর আছে এখানে? চারখানা। এই চারখানা ঘরে সব মালপত্র পুড়ে গেছে? কিছু নেই। কিছু নেই। কী নাম আপনার? মুজিবুর রহমান। বাড়ি? বাড়ি ভাগড়ায়। হ্যাঁ, ভাগড়া। আর কে? এটা আমার বড় ভাই। ওর নাম কি? জালালউদ্দিন শাহ। আমার মেজো ভাই আছে জাকির হোসেন শাহ। এদের কর্মা লোক আর কি। গতকাল সন্ধ্যেবেলা তখন আপনারা কোথায় ছিলেন? আমরা সব বাইরেই ছিলাম। মানে বাড়ির মধ্যে? ঘরের মধ্যে ছিলেন না? দিয়ে তারপর কি হলো? আগুনকে দেখতে পেল? আমরাই দেখতে পেলাম যে আগুন বার হচ্ছে। দিয়ে সমস্ত সব কিছু দিয়ে পড়ে গেছে। গ্রামের লোক ডাকলেন নাকি চেঁচামেচি করে? হ্যাঁ, চেঁচামেচিতে সব লোকজন জড়ো হলো। সব এসে সব নেভানোর ব্যবস্থা করলো। আগুনটা ইয়ে নিয়ন্ত্রণে কখন এলো, মানে বন্ধ কখন হলো আগুনটা? মালপত্র সব পুড়ে গেছে? কি কি পুড়েছে? ঘরে যা আসবাবপত্র ছিল সব, সোনা দানা টাকা পয়সা যা ছিল সমস্ত সব কিছু পুড়ে গেছে, কিছু নেই। মানে কত টাকার পরিমাণে ক্ষতি হয়েছে মনে হয়? 7-8 লাখ এরকম হবে। সমস্ত সব কিছু নেই। কিছু নেই? তা কি চাইছেন আপনারা? আপনারা কি কি করেন? গরিব মানুষ নাকি? কোনো সাহায্য পেয়েছেন এখনো? কোথায় পরিদর্শনে এসেছেন? আমাদের গ্রামে কালকে গতকাল রাত্রে এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে যায়, বসবাস বাড়িতে। তাই প্রদর্শনে এসেছি। কালকে রাত্রেও আমি যতটা সম্ভব আমি কিছু ছেলে নিয়ে নির্মাণের চেষ্টা করেছিলাম। আর আজকে দেখতে এসেছি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এসে কি দেখলেন? দেখলাম সবটাই তো শেষ হয়ে গেছে। এবার পঞ্চায়েতের তরফ থেকে যদি আমি কিছু করতে পারি তার ব্যবস্থা আমি করবো। ওনাদের একটু আশ্বস্ত করছি। কার বাড়িতে?
মুজিবুর রহমান জালাল হোসেন স্যার, জাকির হোসেন স্যার, তিন ভাই বাস করতেন। কোন গ্রাম এটা? ভাগড়া গ্রাম। কতটা ক্ষতির পরিমাণ দেখছেন? প্রায় 4 লাখ টাকার কাছাকাছি। 4 লাখ টাকা। কতটা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন? দেখা যাক, এখন আমি সবই বিডিও অফিসে রিপোর্ট করেছি। সাহায্যের হাত কতটা বাড়িয়ে দিচ্ছেন? সাহায্যের হাত বলতে যতটা পারবো, আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি চেষ্টা করবো। এনারা তো গরিব মানুষ নাকি? হ্যাঁ অবশ্যই, খেটে খায়। খেটে খায়। তা বিশ্রমিক, বিশ্রমিক। তা এনাদের সব কিছুই শেষ হয়ে গেছে মনে করছেন? হ্যাঁ, সব আসবাবপত্র থেকে সব কিছুই। টাকা পয়সা ছিল ঘরে? ছিল। তা আপনি চেষ্টা করছেন কতটা? হ্যাঁ, এখনো পর্যন্ত এনারা তো কিছু সাহায্য পান নাই। না, আজকে রবিবার বিডিও সাহেব আসবেন বলেছিলেন বিডিও অফিসে। আমি ওনাকে বললাম আজকে আসতে হবে না, সোমবারে আসবেন। সোমবারে কিছু হয়তো চাল ডাল এবং ত্রিপল যেটা দিয়ে সাহায্য করা যায় আমরা করবো, প্রাথমিক সাহায্যটা। তারপর তো আমাদের রিপোর্ট পাঠাতে হয়, রিপোর্ট পাঠিয়ে যেটা হবে। আজকেও কিছু সাহায্য করছেন? হ্যাঁ হ্যাঁ, খাওয়ার? হ্যাঁ, ওইটা দেখি ব্যবস্থা করি। কী নাম আপনার? আমার নাম সৈদুজ্জামান শাহ, ভাগড়া গ্রামের প্রধান। আপনারই এলাকা তো এটা? হ্যাঁ, আমার গ্রাম। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।